গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। তো আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তোমরা দেখতেই পাচ্ছো, সকালবেলা আমি কিচেনে চলে এসেছি, মেয়েদের যেটা আসল জায়গা, একদম প্রতি পদে পদে আমাদের বুঝিয়ে দেওয়া হয় যে আমাদের আসল জায়গাটা কোথায়, তাই না? সকাল হতেই কিচেনে, আবার ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত আমরা কিচেনেই থাকি। তো কিচেনে চলে এসেছি, এদিকে আমি আদা দিয়ে চা বসিয়ে দিয়েছি, আর একটু ফ্রিজে কিছুটা আটা মাখা ছিল, সেটা দিয়ে একটু পরোটা করে নিচ্ছি সকালবেলার জলখাবারের জন্য। জাস্ট একটা করে খেয়ে নেব, আর চা অলরেডি হয়ে গেছে, আমি চাটা নামিয়ে নিচ্ছি, তবে এখনও বাবাই ওঠেনি, ওকে ডাকাডাকি করছি। আমি আর তোমার দাদা ভাই দুজনে খাবো বললাম, আওয়াজ আওয়াজ দিচ্ছে যে আমারটাও নাও, আমি যাচ্ছি। তো কি আর করা যাবে, তিনজনেরই নিয়ে আমরা চাটা খেতে বসছি, তবে দেখা যাক কখন ওঠে। বলছে তো আমি উঠছি, কখন ওঠে ওই জানে। তো আমরা চাটা খেয়ে নিই আগে, টিফিনটা করে নিই। চা খাওয়া তো হয়ে গেছে, আর বাবাইও ঘুম থেকে উঠে পড়েছে, ও চলে এসেছে চা খেতে। তো চা খেয়ে পরবর্তী যে কাজটা থাকে সেটা সব বাড়িরই মেয়েদের থাকে বা মহিলাদের যেটা থাকে, বিছানাপত্র গোছানো। তো বিছানাপত্র গোছাবো, তবে আমি আজকে, কালকে তো ঘরের বিছনার চাদরটা পাল্টে দিয়েছিলাম, আর আজকে এই ঘরের বিছনার চাদরটা আমি চেঞ্জ করে দিই। তবে তোমরা দেখতে পাচ্ছ যে আমি বিছনার চাদর পাল্টাতে পাল্টাতে খুব বকবক করছি, আর কি বলবো, বাবুর সঙ্গেই বকবক করছি, কিছু করার নেই। মানে একটা অন্য কারণ, সেটা আপনাদের সাথে পরে একদিন শেয়ার করব যে আমি কী কারণে অত রেগেছিলাম সকালবেলায়, নিশ্চয়ই শেয়ার করব সবটাই তোমাদের সাথে। সেই সময়টা এখনও আসেনি, সেই সুযোগটা হয়ে ওঠেনি। আমি সেই ব্যাপারটা নিয়ে যদি সলিউশন না হয় তাহলে নিশ্চয়ই আমি তোমাদের সাথে শেয়ার করব। কারণ এখন মানুষ তো নানা রকমভাবে কথা বলে, কিন্তু অ্যাকচুয়াল আমরা যে যারা সোশ্যাল মিডিয়ায় আছি, যারা ইউটিউব নিয়ে কাজ করছি, তারা কিন্তু যে কোনো জিনিস সহজেই সবার কাছে পৌঁছে দিতে পারে, তাই না? তো আমাদেরকে কোনো কিছু ভয় বা কোনো কিছুতে আমাদের কি থামিয়ে রাখা যাবে, আপনারাই বলুন। তো এই কারণেই, এরকমই একটা কারণে আমি একটু রেগেই ছিলাম, আর তখন অলরেডি ভিডিওটা চলছিল, তাই আমাকে একটু রাগে রাগে কথা বলতে হচ্ছে। মানে ছেলের সঙ্গে জাস্ট এটা একটা আলোচনা করছি যে এইভাবে কেউ বলে কি না বলে, তো কি হয়েছে না হয়েছে তোমাদের সেটা পুরোটাই আমি শেয়ার করব পরে কোনো একদিন। তো রাগারাগি বকবক করতে করতে তো আমার বিছনার চাদরটা অলরেডি চেঞ্জ করে দিয়েছি আমি, এবার ঘরদোরটা পরিষ্কার করে নেব, কিছু বাসন আছে সেগুলো করে নিতে হবে, যেগুলো পরপর কাজ ডেলি রুটিনের সেগুলো আমি করে নেব। তবে আজকে কয়েকটা রান্নার রেসিপি ভাবছি তোমাদের সাথে শেয়ার করব। সেইভাবে তো কদিন রান্না সেভাবে মানে অন্যান্য মানে নতুনত্ব কিছু করতে পারিনি, তাই তোমাদের সেভাবে দেখাইনি। তো আজকে ভাবছি তোমাদের সাথে দুটো নতুন রেসিপি শেয়ার করব, দেখা যাক তোমাদের কেমন লাগে। ভালো লাগলে নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবেন। তো চলুন এবার বাসন টাসন ধুয়ে নেওয়া যাক, বেসিনে এক গাদা বাসন পড়ে আছে, হিউজ দেখি ঝালা বাসন পড়ে আছে। তো ওই বাসনগুলোকে আমাকে ধুয়ে নিতে হবে। তবে আজকে সকালবেলায় আমার মেজাজটা খারাপ হয়ে গেছে, মানে একটা জাস্ট ফোন এসেছিল, বাজে ফোন, সেই থেকেই আমার মেজাজটা মানে খুবই খারাপ হয়ে আছে, তাই মানে কোনো কথাই সহ্য হচ্ছে না, অল্পেতেই রেগে যাচ্ছি, মানে কথাটা শোনার পর থেকে। কী করবো বলুন, সংসারের নানা চাপ, সব দিক চিন্তা ভাবনা করে কাজকর্ম করতে হয় আমাদের, তার মধ্যে যদি অন্য কিছু হয় তখন তো মেজাজটা খারাপ হবেই। তো বাসন ধোয়া তো আমার হয়ে গেছে, বাসনগুলো রেখে এবার আমি জামা কাপড়গুলো মেখে দিয়েছিলাম, সেগুলো তো কেচে রেখেছি। তো চলুন ছাদে যাওয়া যাক, এবার ছাদে চলে এসেছি আমি জামা কাপড়গুলো মেলার জন্য। তো আজকে তো আবার আকাশটা মেঘমেঘ করছে, বললো বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হচ্ছে না, সকাল থেকেই আকাশটা মেঘ করে আছে।
এরকম করেই হয়তো কখনো বৃষ্টি ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে, তাই না? কারণ আর তো এক সপ্তাহ পর চৈত্র মাস, চৈত্র মাস মানেই কালবৈশাখীর প্রভাব, কী করা যাবে আর, ঝড় তো হবে। তবে এবারে তো শীতে একটুও বৃষ্টি হয়নি, দেখা যাক এরপরে কী হয়। জামা কাপড় তো আমি মেলে দিয়েছি, তো চলুন এবার নিচে যাওয়া যাক। কারণ নিচে গিয়ে বললাম দুটো রেসিপি শেয়ার করব আপনাদের সাথে, সেসবেরই আমি প্রিপারেশন করে নেব গিয়ে। অনেকটা সময় তো আপনাদের সাথে কোনো কথা হয়নি, আমি কাজটা সারছিলাম, তোমরা সব দেখেছো তো। আজকে আমি একটা বাঁধাকপি দিয়ে ইউনিক রেসিপি শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। আমি আজকে কি রান্না বান্না জোগাড় করেছি একটু দেখে নাও। ঢেঁড়স কেটে নিয়েছি, গুঁড়ো আলু ভাজবো আর বাঁধাকপির তরকারিটা করেছি। ঢেঁড়সটা কী করবো এখনও জানি না, তবে বাঁধাকপিটা দিয়ে একটা খুব সুন্দর রেসিপি বানাবো, যেটা গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। তো আমি কিভাবে বানাবো না করবো সেটা তোমরা দেখতে থাকো, তোমরা দেখলেই বুঝতে পারবে যে কত সুন্দর রেসিপিটা বানানো যাবে। তো তোমরা দেখতে থাকো, আমি এবার রান্নাটা বসিয়ে নিই। আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো সিদ্ধ হবার জন্য। দেখতেই পাচ্ছেন বাঁধাকপি দিয়ে দিয়েছি, আমি দুটো টমেটো দিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি। এটা কিন্তু ভালো মতো সিদ্ধ হবে। দেখতেই পেলেন আমি বাঁধাকপিটা একটু উল্টে দিলাম, আরো কিছুক্ষণ এটা সিদ্ধ হবে। বাঁধাকপিটা এমন ভাবে সিদ্ধ করতে হবে যেন এটা গলিয়ে দেওয়া যায়, ম্যাশার দিয়ে ভালো করে বেশ ম্যাশড করা যায়, সেই রকম ভাবে বাঁধাকপিটাকে সিদ্ধ করতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার আরো খানিকটা সিদ্ধ হবে, নাহলে এটা ম্যাশড করা যাবে না। এদিকে দেখতেই পাচ্ছেন বাঁধাকপিটা আমার হয়ে গেছে, আমি এবার বাঁধাকপি আর টমেটোটা তুলে নেব। দেখতেই পাচ্ছেন পুরো নরম হয়ে গেছে, এবার এটাকে আমি ম্যাশার দিয়ে ম্যাশ করে দিলেই হবে। তো দেখুন আমি এই রান্নাটা কিভাবে বানাই। তো বন্ধুরা, এখন আমি এটাকে একটু একটু মানে ম্যাশ করে নেব, বাঁধাকপি আর টমেটোটা। তো বন্ধুরা, এই সবজিটার জন্য বা এই প্রিপারেশনটার জন্য আমি নিয়ে নিয়েছি 1 চামচ, বড় চামচের 1 চামচ পোস্ত, 3টে কাঁচা লঙ্কা আর অল্প সর্ষে, একটু নুন দিয়ে আমি এটা ভালো করে পেস্ট করে নেব। এই রেসিপিটার জন্য আমি দিয়ে দেবো কড়াতে এবার সর্ষের তেল। ওর মধ্যে দিয়ে দেবো কিছুটা কালো জিরে, এবার দেখতেই পাচ্ছেন আমি পোস্ত, কাঁচা লঙ্কা আর সর্ষে বেটে নিয়েছিলাম একসঙ্গে, আমি এবার মশলাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভাজতে থাকবো। এটা ভাজতে ভাজতে আমি যে কপি আর টমেটোটা ম্যাশ করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো।
এবার আমি একটু নুন দিয়ে দেবো। এবার আমি নেড়ে চেড়ে এটাকে শুকনো করে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন জলটা আমার একদম শুকনো হয়ে এসছে, আমি এটা এবার নামিয়ে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার এই ইউনিক রেসিপিটা তৈরি হয়ে গেছে, এটাও কিন্তু গরম ভাতের সঙ্গে দারুণ খেতে লাগবে। তো আপনারা যদি পারেন একবার তো ট্রাই করে দেখতেই পারেন। একঘেয়েমি বাঁধাকপি খেয়ে তো সবাই আর ভালো লাগে না, একটু নতুনত্ব করার চেষ্টা করলাম। বন্ধুরা আজ আমি আরও একটি নতুন রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। তো বাড়িতে যখন মাছ মাংস থাকবে না, ডিমটা কম থাকবে, অনেকগুলো মানুষ, তখন কিভাবে রান্নাটা করবেন তো দেখুন। আজকে আমি নিয়েছি এখানে দুটো ডিম, একটু পেঁয়াজ কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি। আমি কি করছি আপনারা দেখতে থাকুন। এর মধ্যে ডিমটা আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আমি এটা ফেটিয়ে নিয়েছি। তো এটা আমি কি করব এবার দেখতে থাকুন। একটা স্টিলের কৌটোর মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি। আমি এবার এর মধ্যে এই মিশ্রণটা ঢেলে দেব। দিয়ে আমি মুখটা বন্ধ করে দিচ্ছি। এদিকে আমি একটা কড়ায় স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, স্ট্যান্ডের ওপরে আমি এটা চাপা দিয়ে দিলাম, বসিয়ে দিয়েছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে দেবো। অ্যাকচুয়ালি দেখতে গেলে এটা হবে ডিম ভাপের, দেখতেই পাচ্ছেন আমি এটা পুরো ঢাকা দিয়ে দিয়েছি। এবার এটা হতে দেবো কিছুক্ষণ। দেখতেই পাচ্ছেন ডিমটা আমার কেকের আকার নিয়ে নিয়েছে। এবার আমি তুলে দেবো আলু। এই রেসিপিটার জন্য তো আমি আলু পেঁয়াজ টমেটো একসাথে ভেজে নিচ্ছি, আর দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আমি ভালো করে এটাকে কষিয়ে নেব, নিয়ে তারপর আমি জল ঢেলে দেব। তো আমি জল দিয়ে দিলাম, এবার হতে দেব কিছুক্ষণ। তরকারিটা আমার হয়ে গেছে, এবার আমি ডিমগুলো দিয়ে দেব। যেহেতু ডিমের তরকারি তাই উপর থেকে ছড়িয়ে দেবো একটু গরম মশলা। বাড়িতে যখন কিছু না থাকবে তখন এইভাবে ডিমের তরকারি বানিয়ে নিলে এক থালা ভাত ঠিক উঠে যাবে। তো এটা আমি নামিয়ে নেব। তো বন্ধুরা এই রান্নাটা আপনারা একবার বাড়িতে বানাবেন, দেখবেন কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে আমায় জানাবেন। বন্ধুরা এদিকে তো আমার বাঁধাকপি ভাপানো হয়ে গেছে, আমি এবার যেহেতু এই গুঁড়ো আলু ভাজা করব তাই এই গুঁড়ো আলুটা আমি নুন হলুদ দিয়ে ভাপিয়ে নেবো বা সিদ্ধ করে নেবো অল্প। এমনিও ভাজা যায়, নুন হলুদ মাখিয়ে রেখে তবে তাতে অনেকটা তেলের পরিমাণটা অনেকটা বেশি যায়, তাই আমি আগে এটাকে সিদ্ধ করে নেব তারপর আমি করব। তো এটা সিদ্ধ হতে থাক কিছুক্ষণ। বন্ধুরা আলুটা তো সিদ্ধ হয়ে গেছে, এদিকে আমি কড়া গরম করে নিয়ে তেল দিয়ে আমি আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি। অনেকটা বেলা হয়ে গেছে, এদিকে আমি প্রেশারে ভাতটাও বসিয়ে দিয়েছি, নালে দেরি হয়ে যাবে। তোমার দাদাভাই বললো আমি খেয়ে বেরোতে পারি, তার জন্য একটু তাড়াতাড়ি করছি কারণ অনেকটা দেরিতে আমি রান্না। দেখতে পাচ্ছ ডিমের সেই তরকারিটা করলাম, ডিম ভাপা করে করেছি আলু ভাজা, আর বাঁধাকপির একটা ইউনিক রেসিপি বানিয়েছি তোমরা দেখেছ, আর এদিকে করেছি ঢ্যাঁড়স আলু দিয়ে তরকারি আর নিম পাতা ভাজা বা মোলা। তো করবো করে অনেক কিছুই রান্না হয়ে গেছে আজ ছোটো ছোটো। তো এবার আমরা লাঞ্চটা করে নিই, লাঞ্চের সময় হয়ে গেছে, আপনারা সবাই লাঞ্চটা করে নিন, তারপর আবার দেখা হচ্ছে। বন্ধুরা ছাদেতে এসেছিলাম জল দিতে, কিন্তু তোমার দাদাভাই অলরেডি জল দিয়ে ফেলেছে, আজকে আমার কাজটা কমিয়ে রেখেছে তাই আজকে আর জল দিলাম না। তো অনেকক্ষণ তো তোমাদের সাথে কথা হয়নি, সেই দুপুরে লাঞ্চ করছিলাম।
তো এবারে নিচে যাওয়া যাক, দেখা যাক আবার রাত্রিরে কি প্রিপারেশন হয়, কারণ আমাদের তো যেটা কাজ সেটাই করতে হবে। বন্ধুরা, বললাম রান্না ছাড়া আমাদের গতি নেই, তাই কিচেনে চলে এসেছি আবার। এত কিছু করলাম, ভাবলাম আজ তবে এইটুকুই থাক, বাকিটা কালকে হবে, কিন্তু আর হচ্ছে না, বাকি থেকেই যাচ্ছে, করতেই থাকছি, শেষ আর হচ্ছে না। তো এদিকে আমি রুটি বানিয়ে নিচ্ছি, সকালে তরকারিপত্র আছে, সেটা দিয়ে আজকে ডিনারটা করে নেব। আর এদিকে আবার আমার বাবাই বসেছে ড্রয়িং করতে, দেখতেই পাচ্ছেন ও যা ড্রয়িং করছে সারাদিন ধরে, কি আর বলবো, একদম আর্টিস্টকেও হার মানিয়ে ফেলবে। তো ড্রয়িং টয়িং ওর করা হোক, তারপরে যদি সময় পাই তো আপনাদের সাথে আবার কথা হবে, ব্লগটা শেষ করতে হবে। তো আজ এই পর্যন্তই থাক, বাকি কথাটা কালকেই হবে। ফ্রেন্ডস, এখন তো গুড নাইটই বলছি, কারণ এখন রাত্রি হয়ে গেছে, ডিনারও হয়ে গেছে, রুটি করছিলাম তোমরা দেখেছো। তো তোমরা আমার চ্যানেলটাকে কি মনিটাইজ হতে দেবে না দেবে না, যদি না দাও তাহলে কমেন্টে জানাও, কারণ সাবস্ক্রাইব করে রেখেছো কিন্তু কেউ আমার ভিডিওটা ফুল ওয়াচ টাইম করছো না, এটা কেন করছো তোমরা? তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব যেমন করেছো ফুল ওয়াচ টাইম অন্তত করুন, কারণ আমি তো ছোট ছোট ভিডিও বানাই, আমি কিন্তু বড় ভিডিও বানাই না, কারণ অনেকটা সময় ধরে কেউ দেখবে না, 12 থেকে 15 মিনিটের ভিডিও আছে, সেটাও আপনারা ফুল ওয়াচ টাইম করছেন না। তো প্লিজ ফুল ওয়াচ টাইম করে নিন, না হলে তো আমাদের প্রবলেম হয়ে যাচ্ছে, সাবস্ক্রাইবার বেড়ে যাচ্ছে কিন্তু আমার ওয়াচ টাইম হচ্ছে না। তো সাবস্ক্রাইবটা করেছেন যেভাবে, ওয়াচ টাইমটা সেভাবে আমার বাড়িয়ে দিন, নাহলে আপনারা কীভাবে পাশে থাকবেন? আর আপনারা পাশে না থাকলে আমার তো হবে না, আমি তো আর কিছু করতে পারবো না, ওয়াচ টাইম ফুল আপনারাই করতে পারবেন। তো আজকেও তো ঘরের মধ্যেই হলো, মানে আজ যা হয়েছে এইটুকুই, বাকিটা কালকে আবার হবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি, যারা আমার চ্যানেলে নতুন আসছো তারা প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো অসংখ্য ধন্যবাদ। তো যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করো, আর যদি বেশি ভালো লাগে তো চ্যানেলটাকে শেয়ার করতে ভুলো না। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে, চ্যানেলটা স্কিপ না করে পুরোটা দেখুন, প্লিজ 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 দেখুন, কারণ যদি কমেন্টে জানান যে কীভাবে কী ভিডিও দেখতে চাইছেন তাহলে সেইভাবেই আমরা ভিডিও বানাবো, যে এইরকম দেখতে চাইছি কিছু সেটা আমাকে কমেন্টে জানান, কারণ কমেন্ট না করলে তো আমি বুঝতে পারবো না যে কীরকম ভিডিও আপনার চাইছেন। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর আমার ওয়াচ টাইমটা অন্তত বাড়িয়ে দিও। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।